এবার আমরা চলে আসবো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা। এতক্ষণ তো আমরা অনেকগুলো বদ্বীপের শ্রেণী বিভাগ বা কি কি ধরনের বদ্বীপ হয় সেগুলো আমরা সবই জানলাম, বা বদ্বীপের ডেফিনিশন সবই জানলাম। তাহলে এখানে আমরা দেখে নেবো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল কি কি ভৌগোলিক অবস্থা সমূহ রয়েছে, বা কি ধরনের সিচুয়েশন বা কন্ডিশন থাকলে সেখানে বদ্বীপ তৈরি হতে পারে। নদীস্রোতের বেগ, প্রথম কথা, নদীস্রোতের বেগ কম থাকলে বদ্বীপ সৃষ্টি হবে। স্রোতের বেগ খুব বেশি থাকলে ওই যে বললাম আগের প্যারাগ্রাফে, নুড়ি বালি কাঁকর পলি কোনোটাই জমা হতে পারবে না। তাহলে প্রথম অপশন বা প্রথম পয়েন্ট যদি বলি সেটা নদীস্রোতের বেগ। দ্বিতীয় হচ্ছে অগভীর সমুদ্র, মোহনার কাছে সমুদ্রের গভীরতা কম হলে বদ্বীপ সৃষ্টি হয়। জোয়ার ভাটা, সমুদ্রে জোয়ার ভাটার প্রকোপ কম থাকলে বদ্বীপের সৃষ্টি হয়। সমুদ্রে জলের লবণাতার আধিক্য থাকলে অনেক সময় বদ্বীপ গড়ে ওঠে। আর পরল রাশির পরিমাণের আধিক্য, মানে এই যে পলি নুড়ি বালি কাঁকর এগুলো যত পরিমাণে বাড়তে থাকে ততই বদ্বীপ গঠন হতে থাকে। তাহলে এই এই যে পয়েন্টটা আমরা পড়লাম, নদীর মোহনায় কি কি কারণে বদ্বীপ তৈরি হয়, বা এখান থেকে কোনো একটা রিভারের নাম নদীর নাম দিয়ে হয়তো বলতে পারে যে কেন মিসিসিপি মিসৌরি নদীতে বদ্বীপ তৈরি হয়েছে, বা বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ কি কি সেটা বর্ণনা করো, তখন কিন্তু এই 5টা পয়েন্ট তোমাকে একদম লিখে দিতে হবে।